তাহলে আপনি পঞ্জুর হন ভাইয়ের। মৌমাছি বা এটা আমরা অনেকগুলা প্রাণী একই আছে, যেমন হচ্ছে ভীমরুল হতে পারে। এটার প্রধান স্বাস্থ্য সমস্যা যেটা, এটার কামড়ে এটা যদি কামড় দেয় তাহলে এটার মারাত্মক যে স্বাস্থ্য ঝুঁকিটা সেটা হলো অ্যানাফাইলেটিক রিয়াকশন। এখান থেকে মানুষের মৃত্যু হতে পারে, এখানে লাংসে হেমোরেজ হতে পারে, অ্যাকিউট্রিয়াল ফিনিয়র হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, ডিজিনেস হতে পারে। তো এইটা হলো স্বাস্থ্যগত সমস্যা। অর্থাৎ এটা যদি আমি এক লাইন বলি যে মৃত্যুর ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে আছে, আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের রিয়াকশন হতে পারে। সাথে এটাতে করতে যায়, ট্রাই করতে যায় কি যে একজন এটা নিয়ে ট্রাই করছে তাহলে আমি ট্রাই করি, তো তাহলে এটা কিন্তু একটা মারাত্মক একটা প্রভাব পড়বে। অর্থাৎ এখানে পাবলিক হেলথের একটা বড় ঝুঁকি আছে। আমাদের গ্রামে যে হৃদয় ছেলেটা অনেকদিন থেকে মানে মধুর চাক ভাঙাভাঙি করে অনেক দূর দূরান্ত যায়, এই ছেলে এখন মানে সে মাঝে মধ্যে হাতেও নিয়ে থাকে, আমরা দেখতে পাই। জি আশ্চর্য ঘটনা ঘটনা বলতে গিয়ে এটা তো আমরা মানে মানে এর আগে দেখিনি, কিন্তু আমরা কিন্তু এই ছেলের কাছে দেখছি, ছেলের কাছে আমরা দেখছি সে হাতে রাখতে পারে বা তার অভিজ্ঞতা ভালো আছে। একটা মৌমাছির পাশে বসে আছি, আমার খুব ভালো লাগছে, জীবনে কোনোদিন দেখিনি, এই কয়েকদিন থেকে দেখছি মানুষ হাতে করে মৌমাছি ঘুরে বেড়াতে পারে, ভালো লাগছে। কারণ যে পোষ মারালছে ভয় কেন লাগবে, হৃদয় বাস করেছে ঠিক আছে, আমরা তো এটা আর দেখিনি কোনোদিন, বাস করেছে তার লেগে আমরা দেখতে পাচ্ছি আমার গোড়াতে বসে আছে, খুব ভালো লাগছে। ছোট ছোট বাচ্চারা এটা ট্রাই করতে গেলে তাদেরকে এই যে যদি কামড় দেয় তাহলে তাদের মৃত্যু ঝুঁকি থেকে, রেনাল ফেলিওর থেকে, কিডনি ফেলিওর থেকে একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে। তো আমি মনে করি কি যে এইটা যেভাবে ওপেনলি যেভাবে ঘুরে বেড়াচ্ছে এটা তো বন্ধ হওয়া উচিত। এবং আমি পিতা মাতাদের বলবো এরা এই ভিডিওটা যেন অনেকে এই দেখো দেখো বাবারা এটা দেখো কীভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা যেন বাচ্চা বাচ্চাদের কাউকে না দেখায়, তাহলে একটা বড় ধরনের জীবনের ঝুঁকি থেকে শুরু করে বড় ধরনের একটা ঝুঁকির সম্মুখীন হতে পারে। আমার নাম মোহাম্মদ হৃদয়, আমি 10 বছর থেকে মৌমাছি মধু সংগ্রহ করি, আর মৌমাছি মধু সংগ্রহ করতে করতে আমি সাধনটা করেছি, আমার ওস্তাদ আছে, ওস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এই সাধনা করেছি। আমার আরো স্বপ্ন আছে যে আমি একটা খামার দিব, আমাকে যদি কোনো প্রতিষ্ঠান কিংবা সরকার সাহায্য করতে পারলে আমি এই খামারটা দিতে পারবো, এই আশাটা করি। এটা আমার মনে হয় এটা রিস্ক না, কারণ আমি যত বিকেলে বার হবে না মানে রিস্ক নিয়ে থাকি তত ফোন নিয়ে বেড়াই, হ্যাঁ তখন দেখবো যে আমার আত্মের বাইর হয় তখন আমি আবার যে চাকা ফেরত দিয়ে আসি। আমার এটা ভাটি যায় দিয়ে মৌমাছি ভাঙে আপনার মধু ই করে, যখন মধু ভাঙা সিন শেষে তখন কৃষি কাজ করে, এবং মৌমাছি লিয়ে হাতে লিয়ে বেড়াই, আমাকে ভালো লাগে এটাই। আমাদের হাতে ভয় লাগে, ওদের ভয় লাগে না, ওই বস করেছি ওর ভালো। বাজারে গিয়ে দেখি যে ও হাতে মানে মৌমাছি নিয়ে চা খাচ্ছিল, ঠিক সে সময় আমি আমি অনেক বেশি কৌতূহল হলাম যে আরে আশ্চর্য এক ঘটনা, যে আমি তখন প্রথমে ভিডিও করেছিলাম যে এই ভিডিওটা মানুষ অনেক বেশি খাবে, আর আমার কাছে আশ্চর্য লেগেছে এই বিষয়টা যে সে একটা মৌমাছিকে মানে সে মৌমাছি এতগুলো মৌমাছি তার হাতে আছে এবং তাকে কামড়ায় না, এই জিনিসটাতে আমি অনেক বেশি আশ্চর্য হয়ে গেছিলাম। তো সাধারণ মানুষ যেন এই কাজ না করে এটা আমার অনুরোধ, কারণ এটার একটা শিক্ষার ব্যাপার আছে, যদি শিক্ষা না থাকে এ কাজ করা ঠিক হবে না, একটা রিস্কি হয়ে যাবে। তো সাধারণ মানুষকে আমি অনুরোধ করবো যেন তারা এই জিনিস না শেখার আগে যেন কোনো কাজ না করে মাছের পর্যন্ত। এটা আছে আপনার পুরুষ মাছি, এগুলো হলো আপনার শ্রমিক যেগুলো তা আহার করে, আর পাতা মলিন আছে এগুলো হলো আপনার সেনাবাহিনীর চাক রক্ষা করে, আর রানী মৌমাছি সব ভিতরে আছে, ওটা সব ভিতরে চলে গেছে, এখন ওটাকে এখন বের করা যাবে না, অনেক মাছি আমাকে হঠাৎ হবে এ কারণে ওটা বের করার জন্য ভিতরে আছে, খুঁজা লাগবে। এভাবেই মৌমাছিকে নিয়ন্ত্রণ করে রাখে, মানে চাকের সবচাইতে নেতৃত্বধীন হলো ওই রানী, রানীতে নেতৃত্বে দিলে যা বলবে রানীতে এই মাছিগুলা তাই করবে। হৃদয় ভাই তাহলে ঘুরে এলেন, ও হৃদয় ভাই একটু ধরেন, ওটা আরেক যাবে এ ভাতিজা মৌমাছি চাক ভাঙে, আমরা দেখতেছি যে হাতে কিভাবে লিয়ে বস করে লিয়ে বেড়াই, তার জন্য আমরা দেখতেছি, আমরা খুব উৎসুক মুখর ভাবে আমরা জিনিসটা দেখছি, ভালোই লাগছে মৌমাছি হাতে করে লিয়ে বেড়াইছে যে দেখে আমাদের খুব উৎসুক লাগছে। আমার মামার হৃদয় হাতে মৌমাছি লিয়ে থাকে, শুধু আমি না আমার অনেক বন্ধুই আছে বসে,
কেউ ভয় করে না, গায়ে বসে কিছু বলে না, কারণ ভয় করে না, ভালো লাগে। শুধু আমি না, আমার মতো অনেকেই দেখতে আসছে। মৌমাছি হাতে আছে, মনে হচ্ছে চাকের মতো।